দলবদ্ধভাবে মোনাজাত করা আমাদের দেশে প্রায় বেশিরভাগ প্রায় সব মসজিদেই হয়। নামাজের পরে ইমাম সাহেব হাত উঠান, সাথে সবাই কি করেন, মোনাজাত করেন, আল্লাহ মাফ করুক। এই জিনিসটা আমরা অনেকে বুঝতে পারিনি এখনো দেশে। নামাজ সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কি জামাতের কার্যক্রম শেষ, কোথাও বুঝে আসছে? ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করাটা বেদাত, জঘন্য বেদাত। নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক দোয়া পড়ছেন, সেই দোয়াগুলো প্রত্যেকে যার যারটা শেষে পড়বে, কথা বুঝে আসছে? ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করাটা বেদাত, জঘন্য বেদাত। ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করাটা বেদাত, জঘন্য বেদাত, কথা বুঝে আসছে? কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের কোন বিধান কোরআন এবং হাদিসে নাই। এখন মুশকিল আমাদের দেশে তো মসজিদগুলোতে আছে, ইমাম সাহেবরা করেন, এটা কয়েক কারণে করে না, এখন তো চাকরি বাঁচানোর জন্য করতে হয়, সত্য কথাটা বললে ওরা চাকরি থাকবে না। আমাদের দেশে কমিটির যে লোকেরা এরা বলবো, হুজুর আপনি একলাই বুঝে গেছেন, সারা দেশে যা করে তাই করেন, ঠিক না? সত্য কথাগুলো আমাদের দেশে আমরা বলতেও পারেন না, এটা একটা সমস্যা। আরেকটা হলো, অনেক ক্ষেত্রে জানারও অভাব থাকে। আপনি যদি কোনো ইমামকে, বেশিরভাগ ইমামকে আলাদা দিয়ে দেখে বলেন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সারা জীবন ইমামতি করে নামাজ পড়াইছেন এবং ওনার নামাজ কিভাবে কখন পড়েছেন সব কথাগুলো হাদিসের বইতে চলে আসছে, উনি কি জীবনে একবারও নামাজের পরে সাহাবীদের দিকে ফিরে বা যে অবস্থা আছে সে অবস্থায় বসে ইনি আল্লাহুম্মা বলে হাত তুলছেন, সাহাবীদের সাথে হাত তুলছেন, এরকম কোনো কথা হাদিসের কোনো বইতে পাওয়া যায় কিনা? যদি পাওয়া যায় আমাদের সেই কোথায় পাওয়া যায় একটু লেখা দিয়ে বস এইভাবে বলবেন আদবের সাথে। আপনি নাই এটা বলতে যায় না, বলবে আপনি কি জানেন মিয়া কয়টা পড়ছেন, হ্যাঁ আপনি যে বলেন যে নাই, বলবে মিয়া আপনি কয়টা পড়ছেন, আপনি বলবেন হুজুর এই কিছু মৌলবী সব বজাইছে আজকাল এরা তো বলে যে নাই, আপনি আমার একটা দলিল দেন আমি এদের ধরব, কোথায় আছে? আসলে তো কোথাও নাই। তো ইমাম সাহেব যদি চালাক হয় তো দেখবেন এরপর থেকে আপনারা দেখলে কি আর এক দরজা দিয়ে বাইরে, কারণ নাই তো। আমার কথা বলছেন, সূরা ফাতিহা নামাজের পরে দলবদ্ধভাবে মোনাজাত জঘন্য একটা বেদাত। আমাদের সমাজের সবচেয়ে বেশি প্রচলিত যে বেদাতটি সেটা হলো এটা, অর্থাৎ অন্য কোনো বেদাত এতটা প্রচলিত না, এটা সমস্ত মসজিদগুলোতে আছে, দুই একটা মসজিদ বাদে। অতএব আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে হেফাজত করেন। যদি আপনি ইমাম তো না, আপনি তার মোনাজাত করে পড়াচ্ছেন না, যদি কোনো ইমাম সাহেব দলবদ্ধ মোনাজাত করেন আপনি কি করবেন? আপনি তার সাথে মোনাজাত করবেন না। সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ হইল তো, এরপরে অনেক দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখাইছেন, এই দোয়াগুলো পড়বেন, এগুলো মুখস্থ করবেন, কথা বুঝে আসছে? এই দোয়ার বইগুলো ছোট্ট একটা আকারে আছে, চার পাঁচ পৃষ্ঠায়, আমি ইনশাআল্লাহ শেখের কাছে পৌঁছায় দেবো পর্যাপ্ত, আপনাদের আশা করি 50-60 কপি বা 100 কপি দিলে সবাই পেয়ে যাবেন, না আজকে মনে নেন আর আজকে নিয়ে আসলাম, আমি ইনশাআল্লাহ শেখের কাছে পৌঁছায় দেবো, এটা আপনারা সবাই নেবেন এবং দোয়াগুলো মুখস্থ করবেন, ওই সালাম ফেরানোর পরে এই দোয়াগুলো পড়বেন। যদি মোনাজাত ইমাম সাহেব করে আপনি করবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় ইমামতি করছেন, এই 10 বছরে 18,000 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। তার ওয়াফাতের পরে 4 খলিফা মিলাইয়া 30 বছর খেলাফত করেছেন। এই 30 বছরে 18 করে 10 বছরে হলে এর সাথে আরো 3 গুণ যোগ করেন, প্রায় 76,000 ওয়াক্ত নামাজ 4 খলিফা এবং আমাদের নবীজি ইমামতি করে পড়াইছেন কম বেশ। এই নামাজের কোথাও তারা সাহাবিদেরকে সাথে নিয়ে সালাম ফেরানোর পরে হাত তুলে সবাই মিলে একসাথে দোয়া করছেন এরকম কোনো জাল হাদিসও নাই।